সময়ের সাথে সবকিছুর একটা পরিবর্তন আসে, পরিবর্তন আসে, আপগ্রেড হয়। আজকেও একটি আপগ্রেডেড প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সুইস ফুল লেস। মূলত আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ফুল লেসের একটা হেয়ার, চারদিকেই আপনার লেস, ফুল লেস, সম্পূর্ণটা একটা লেস। লেসের উপরে প্রোডাক্টটা তৈরি করা হয়েছে। ডিও ভিউয়ার্স, এই হেয়ারটা আপনি ইউজ করে কি ধরনের মজা পাবেন, কি ধরনের অ্যাডভান্টেজ আপনার জন্য হবে, গত ভিডিওতে দেখিয়েছি সুইস ফ্রন্টলেস আপগ্রেডেড একটা প্রোডাক্ট। আপনার ইউজ করার পর আপনি কি ধরনের সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন, এই ডিটেলসগুলো আমি আপনাদের সামনে আজকে রিপ্রেজেন্ট করবো। বাই দেবে আমি নুরুল আছি হেয়ারলিং ইন্টারন্যাশনাল থেকে। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন হেয়ারলিং ইন্টারন্যাশনাল, আর অবশ্যই অবশ্যই বেল বাটনটি টাচ করতে ভুলবেন না। খুবই ছোট্ট একটি ভিডিও, টেনে দেখার প্রশ্নই ওঠে না, আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটি দেখিয়ে দিচ্ছি সুইস ফুল লেস কিভাবে ইউজ করবেন, তার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। থ্যাংক ইউ সো মাচ, স্টে কানেক্টেড উইথ মি অ্যান্ড লেটস হ্যাভ এ লুক সুইস ফুল লেস। আমরা ইতিমধ্যে কিছু প্রোডাক্ট আপনাদের জন্য আপলোড দিয়েছি, আবার কিছু প্রোডাক্ট এখনও আপলোড দেওয়ার বাকি। বরাবরই আমি বলেছি যে এখন যে প্রোডাক্টগুলো আসবে এগুলো সম্পূর্ণ আপকামিং এবং নতুন নতুন প্রোডাক্ট এবং আপডেটেড প্রোডাক্ট। প্রাইজের ক্ষেত্রে সেক্ষেত্রে M01, M07, M08 এই তিনটা প্রোডাক্ট বা আবাসিল থেকে শুরু করে কিছু কিছু প্রোডাক্ট থেকে একটু হলেও ডিফারেন্ট হবে, একটু প্রাইসটা একটু বেশিই হবে। তো সো দ্যাট এই বিষয়গুলো নিয়ে আসলে মূলত আপনাদের অনেকে আবার বলেন যে প্রথম প্রথম তো এক ধরনের প্রাইস বলছেন, এখন কেন, এখন তো প্রাইস বেশি হয়ে যাচ্ছে। তো সো দ্যাট এখানে একটা বিষয় আছে, কেন প্রাইসটা ভেরি করে, প্রোডাক্টের মানের উপরে প্রাইস ভেরি করে, ঠিক আছে। তো সুতরাং ফুল লেসের একটা প্রোডাক্ট আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যারা ডাইরেক্ট গ্লু করেন, সরাসরি গ্লু দিয়ে অ্যাটাচ করে ফেলেন, পুরোটার মধ্যে গ্লু দিয়ে অ্যাটাচ করে ফেলেন, তাদের জন্য এই ফুল লেস এই শখের জিনিস একটা, অনেকটা অনেকটা কমফোর্টেবল ফিল করার জন্য আছে না। নতুন নতুন কোয়ালিটি, নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন মানের প্রোডাক্ট অনেকেই এক্সপেরিমেন্ট করেন, অনেকেই শখ করে ইউজ করতেছেন, এক একজনের কাছে এক এক রকম। তারই ফলশ্রুতিতে নতুন একটি প্রোডাক্ট সুইস ফুল লেস এর আগেও আসছিল, এক একজন এক একভাবে রিভিউ দিয়েছেন, আমি আমার মতো করে দিচ্ছি। সো দ্যাট আমরা কথা বলছি সুইস ফুল লেস নিয়ে, এটা ডেন্সিটি মিডিয়াম। টিভিওর ছোট্ট এই ভিডিওটি আমার মনে হয় না টেনে দেখার প্রয়োজন আছে, আপনারা না টেনে সরাসরি এন্ড পর্যন্ত দেখতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ ফুল লেসের উপর হেয়ারটি তৈরি করা হয়েছে। এখানে একটা জিনিস দেখেন আপনারা, আপনার স্টিচ করা আছে, রাউন্ড স্টিচ করা আছে, ইভেন দু আপনার সেন্টার থেকে স্টিচ করা আছে। অনেকেই লোকালি মেড করেন বাট স্টিচ করেন না, স্টিচ না করলে আসলে ওই হেয়ারের স্থায়িত্বটা ওইভাবে আপনারা পাবেন না। তো সুতরাং ট্যাক্সি হওয়ার জন্য স্টিচ করতে হবে, এটা একটা বড় বিষয়। আর এটা অরিজিনাল একটা সুইচ আপনাদেরকে দেখাচ্ছি, সম্পূর্ণ লেসের উপরে, পুরো পুরো আপনার ইয়েটাই কি বলা হেয়ারটাই আপনার লেসের উপরে। ভিউয়ার্স এটা কাস্টমাইজ করতে পারবেন আপনারা, এটা কাস্টমাইজ করা সম্ভব, আপনারা যেভাবে চাইবেন এভাবে করা সম্ভব, যেহেতু আমরা কাস্টমাইজ করি। অনেকে কি করেন, এই কাস্টমাইজ করতে গিয়ে বেস অ্যাড করে দেন, বেস অ্যাড করে দিলে যেটা হয় এটা অটোমেটিকলি কিন্তু ফ্রন্ট লেসে চলে যেত। সুতরাং আপনারা একটু বুঝে শুনে করবেন, যদি ফুল লেস চান আমি আপনাদেরকে এই ফাঁকে একটু ইনফরমেশন দিই যে ফুল লেস চাওয়ার মানেটা কি বা ফুল লেস কেন মানুষ ইউজ করে। অনেকেই চান যে ব্ল্যাঙ্ক যে স্পেসটা, যতটুক ব্ল্যাঙ্ক আছে ঠিক ওই ব্ল্যাঙ্ক স্পেসটাই কিন্তু কি করেন কভার করেন, আর সেটা গ্লুর মাধ্যমে। এখানে গোস্ট বন্ড আছে অথবা আপনার ওয়াকার আলট্রা হোল্ড আছে বা যে কোনো অ্যাডেসিভ, আবার আপনার কিছু কিছু টেপ আছে যে গ্লু বেস টেপ, এই টেপগুলো দিয়েও কিন্তু ইউজ করা যায় আপনার এই সারাউন্ডার। যেমন এই যে দেখুন, এই যে বেসটা, এটার মধ্যে টেপটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়, আবার পুরোটার মধ্যে আপনি স্ক্যাল্পের মধ্যে গ্লু লাগিয়ে গ্লুটা ড্রাই হওয়ার পর এটা চাপ দিয়ে বসায় দিলে আপনার
স্ক্রিনের মধ্যে বসে যাবে। অনেকে গোস্ট বন্ড ইউজ করে, গোস্ট বন্ডটা আসলে অনেকেই বলে যে গোস্ট বন্ডটা ভালো, আবার অনেকেই কিন্তু কমপ্লেনও করে গোস্ট বন্ডের প্রবলেমও আছে, কারণ বাংলাদেশের ওয়েদার ওরকম না, শীত প্রধান দেশের জন্যই গ্লুটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তারপরে যারা কম সময় বা একটু টেক কেয়ার করতে পারেন, বাসায় এসি আছে বা অফিসে এসি আছে, একটু মেনটেন করা যায়, আমার মনে হয় তারা গোস্ট বন্ডটা বা যে কোনো গ্লু সিস্টেমের প্রসেসগুলো আপনারা ইউজ করতে পারেন বা গ্লু সিস্টেমটা আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন। সো এটা একটা বিষয়, নোটিংয়ের বিষয় আছে, নোটিং ইজ এটা একটা মিডিয়াম ডেন্সিটির হেয়ার, নোটিং আসলে এই ধরনের হেয়ারের নোটিংয়ের ব্যাপারে বলাই বাহুল্য, এটা বলাই ঠিক না, এভরিথিং ইজ মানে কি বলবো, সব কিছু নিয়মের মধ্যেই করা হয়, নোটিং আছে হেয়ারের মান দেখুন, রেমি ফ্রেশ এক নম্বর হেয়ার। আপনার ডেন্সিটির বিষয়গুলো অনেকে, এটা একটা মিডিয়াম ডেন্সিটির হেয়ার, আপনারা ইচ্ছে করলে মিডিয়াম ডেন্সিটির জায়গায় লাইট ডেন্সিটি দিতে পারেন, কোনো সমস্যা নেই, আবার ইচ্ছে করলে হেভিও দিতে পারেন, যার যা চয়েস অনুযায়ী দিতে পারেন। এটাতে আসলে ক্লিফ করা যাবে না, আপনার ক্লিফ হয় না, ক্লিফ হয় না। যদি কেউ চায় নতুন, আমি আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি ক্লিফ কাউকে করতে দেখিনি, আমি এখন পর্যন্ত যারাই করেছেন মোটামুটি কাউকেই আপনার ক্লিফ করতে দেখিনি। ক্লিফ হলেও এখানে ক্লিফ করা যাবে, আপনার এক্সিস্টিং চুলের সাথে একটা দুটা তিনটা চারটা অথবা তিনটা, আপনি যে কোনো তিনটা ক্লিফ লাগিয়েও আমি ইউজ করতে পারবেন, ডিপেন্ড করবে আসলে আপনি কি চান। যেহেতু আমরা কাস্টম মেড করি, আপনার টেমপ্লেট যদি ভালো থাকে, আপনার মাথার সারফেসটা যদি ভালো থাকে, সেখানে যদি আপনি মনে করেন আপনার মতো করে, প্রোডাক্টটা দামি একটু এক্সপেন্সিভ, কারণ এই ধরনের প্রোডাক্টগুলি এখন আপডেটেড প্রোডাক্ট, তো সুতরাং দামি বলতে ওরকম আহামরি দামি না, যেটা কম্পেয়ার করে আপনার মনে করেন যে এই প্রোডাক্টটাই যদি এখন 70-80 হাজার টাকা বা 60-70 হাজার টাকা দিয়ে থেকে কেউ দুবাই থেকে অথবা কেউ মিডিল ইস্টের বা অন্য কোনো সিঙ্গাপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসে, তাহলে সেই তুলনায় আমাদের এখানে তো অনেক কম, অনেক কম আছে। তো সো দ্যাট অবশ্যই আমি প্রাইজের ব্যাপারে বলবো যে প্রাইজ আমাদের এখানে অ্যাফোর্ডেবল, আপনারা নিতে পারেন, তবে এই জিনিসগুলো আপডেটেড প্রোডাক্ট। ডিবিওস কালার, ইটস এ ন্যাচারাল কালার, ন্যাচারাল কালার হলে যেটা হয় অ্যাজ ইউজুয়ালি ন্যাচারাল কালার আপনারা যেভাবে দেখেন ন্যাচারাল কালারই আছে, আপনার আপনার মতো করে একটু একটু হালকা ব্রাউনিশ, ঠিক আছে, ন্যাচারাল কালার, আপনার ন্যাচারাল কালারের হেয়ার আপনি যেভাবে চাইবেন এইভাবে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হেয়ারের মান আপনার, এগুলো আপনি যখন তৈরি করবেন, আমি আপনাকে বলি যখন কাস্টম মেড করবেন অথবা যখন সেন্টারে আসবেন, তখন আপনি হেয়ারের মান কালার টেক্সচার এগুলো সুন্দর করে আপনি দেখে নেবেন, সবচেয়ে বেটার হবে। সিল্কি কতটুকু আপনি, আর আরেকটা জিনিস সেটা হলো এই ধরনের প্রোডাক্টের একটা জিনিস সবচেয়ে মজার বিষয় সেটা হলো আপনি যে কোনোভাবে যে কোনো স্টাইল, মানে আছে না যে কিছু কিছু কমপ্লেইন আছে যে মনোফিলামেন্টের কিছু 3-ply নোটিং বা 2-ply নোটিংয়ের কিছু হেয়ারের কমপ্লেইন আসে যে হেয়ারগুলো মুভ করে না ভাই, একদিকে যেদিকেই রাখি ওদিকেই থাকে, সিটিরে যেদিকে করি ওদিকে হয় আর কোনো দিকেও যায় না ভাই, এটা কেমন কেমন মানে অনেকটাই ফিক্স এরকম একটা কিছু বোঝা যায়। এই হেয়ারগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট, ন্যাচারাল লুক আসবে, যেদিকে সেদিকে মুভ করতে পারবেন আপনার, একটা একটা করে সিঙ্গেল নোটিং করে, এমন না যে 2-ply বা 3-ply বা অন্যরকম, আপনি 1-3-তে করতে পারেন, 2-3-তে করতে পারেন, 3-3-তে করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট এটা একদম ন্যাচারাল লুক আসবে, যেদিকে ইচ্ছে এদিকে আপনি মুভ করাতে পারবেন। এখানে একটা ছোট্ট ক্রাউন দেওয়া আছে, আপনার ইচ্ছে করলে এই সেন্টারে বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনার স্ক্যাল্পের ডাইস অনুযায়ী এখানেও আপনি পিছনে অনেকে একটু পিছনে তোলে পিছনেও ক্রাউন তুলে দিতে পারবেন। হেয়ারের কালারের কথা আমি এর আগে একটু আগে বলছি যে হেয়ারের কালারটা এমন একটা বিষয়, আপনার হেয়ারের কালারটা আপনি যদি কখনো চান যে এটার ভিতরেও আপনি যদি স্টাইলিস্ট কোনো কালার করতে চান করা যাবে, কোনো সমস্যা নেই। আর টিস্যুটা এমন একটা টিস্যু যে ওয়েল ভেন্টিলেট হয়, আপনাদেরকে দেখায় এই যে আমার হাত পাশ হচ্ছে দেখেন একদম স্কিন, যখন আপনার স্কিনের উপর বসানো হবে তখন কিন্তু স্কিনের মতোই দেখাবে, আমি দেখাই দিচ্ছি। সুতরাং ভেন্টিলেশনের বিষয় আপনার এই যে দেখেন বোঝা যায়, এটা কেটে ফেলে দিলে আপনি দেখেন, সো এই জিনিসগুলো, এই জিনিসগুলোই ন্যাচুরালিটি, আপনি দেখেন এই যে দেখেন এই জিনিসগুলো ন্যাচুরালিটি, সব কিছুই আছে, জাস্ট আপনাকে বুঝে শুনে নিতে হবে। আপনি কখনো কখনো অনেকেই অনেকের ডিজায়ার থাকে যে না আমি এটা নেব ঠিক আছে, বাট আমার রাইট পার্ট লাগবে, লেফট পার্ট লাগবে, অনেকে আছে না স্টিক করে, না ভাই আমি আজকে 20-30 বছর ধরে আমি স্মৃতি করি বা আমি স্মৃতি করি, আমার স্মৃতিই করা লাগবে,
সেক্ষেত্রে সিটিও সম্ভব, কোনো সমস্যা নেই। আর এই ধরনের হেয়ারগুলোর একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে উল্লেখযোগ্য জিনিস, এই ধরনের হেয়ার প্যাচগুলো যদি আপনারা গ্লো সিস্টেম করেন, গ্লো সিস্টেমে হেয়ার 6 মাস 1 বছর ম্যাক্সিমাম 1.5 বছর এর উপরে যাবেন, আগে থেকে বলে দিচ্ছি। আর একটু দাম আছে, বাট ইট ডাজেন্ট মিন আপনি কনস্ট্যান্টলি এটাকে 2-3 বছর বা 3-4 বছর ইউজ করতে পারবেন। আনসিন অবস্থায় ইউজ করাবেন বা ইউজ করবেন আপনি, কারণ এটা মাথায় রেখে সাবান শ্যাম্পু গোসল সবই করবেন আপনি, আপনি র্যান্ডম বাইক চালাবেন, যা যা করার সবই করবেন। কিন্তু বিষয়টা হবে, যেহেতু এই ধরনের এটা একটা ফুল লেসের টিস্যু, কারণ যখনই আমরা এই সাইডটা কেটে ফেলে দিব, এই সাইডটা যখন কেটে ফেলে দিব তখন কিন্তু হেয়ারটা যখন স্ক্যাল্পের মধ্যে লাগাবো কিছুটা হলো ছেড়ে দেবে। এই ধরনের হেয়ারগুলো আপনারা দেখবেন সারা ওয়ার্ল্ডে একই জিনিস, ম্যাক্সিমাম 1 ইয়ার বা 1.5 ইয়ার এর উপরে আপনার এই হেয়ার যাবে না, আমি আগে থেকে বলে দিই। আপনারা অবশ্যই অবশ্যই যদি লংজিভিটি বাড়াইতে চান অবশ্যই বেস তৈরি করে নেবেন সুইসের মধ্যে, তাহলে বেস তৈরি করলে আপনারা সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন। আপনি দেখেন হেয়ারটা এমন একটা হেয়ার বাউন্স করতে পারবেন যেভাবে ইচ্ছে এভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার মুভমেন্ট যেদিকে আপনি রাইট লেফট, ডিউবিএস ফ্রাইজের ব্যাপার আমি আপনাদেরকে এখন যে জিনিসটা বলবো, ফ্রাইজের বিষয়টা আসলে ফ্রাইজ এটা ওই সেম আপনার ফ্রন্ট লেসের যে এটা 500 টাকা থেকে শুরু করে স্কোয়ার ইঞ্চি 400-500 টাকা থেকে শুরু করে আপনার 1000-1200 টাকা পর্যন্ত আছে। আপনার কাস্টমারের ক্ষেত্রে সেটা ডিপেন্ড করে, নোটিংয়ের ক্ষেত্রে ডিপেন্ড করে, কোন নোটিংয়ের হবে, কী ধরনের চুল নেবেন সেটার উপর ডিপেন্ড করে, ডিরেকশনের উপরে। তবে আমাদের দেশে রিজনেবলই আছে, যদিও বলা হয় যে একটা অনেক প্রাইস না, আপনি ওরকম কিছু পাবেন না, কারণ আপনার এই হেয়ারটা যদি আপনি ইম্পোর্ট করতে চান $300-$700 লাগবে আপনার। তো সুতরাং আপনার এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে চিন্তাভাবনা করলে, তাছাড়া আপনি পাবেন চাইনিজ হেয়ার, চাইনিজটা পাবেন আপনার। চাইনিজ হেয়ার তো বাঙালিদের মাথার মধ্যে তো চাইনিজ হেয়ারটা ওই ধরনের রেমি ফ্রেশ এবং আপনার বাংলাদেশ বাঙালিদের জন্য যে ধরনের হেয়ার অ্যাপ্রোপ্রিয়েট হওয়া দরকার সেই ধরনের হেয়ার যদি না হয় তাহলে তো কেমন জিনিসটা। তো এখানে একটা বিষয় আছে, যারাই কিনেছেন, যারাই নিয়ে আসছেন অনলাইন থেকে হেয়ার, তারাই মোটামুটি একটু ভোগ করতেছেন বা ভোগ করছেন অলরেডি, কারণ দেখতে অনেকটাই অনলাইনের হেয়ারগুলো খুবই সুন্দর, ওইটাই ঠিক আছে। দামও মনে করে যে 18-20 হাজার বা 20-25 হাজার টাকার ভিতরে পাওয়া যায়, খুবই অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার মতো একটা বিষয়। তো সুতরাং আসার পর দেখা যায় কি, যখনই ফাইনালি সেট করতে যায়, সেট করতে গিয়ে তখন বোঝে যে না আসলে এই হেয়ারটার সাথে অরিজিনাল হেয়ারটা যে বর্তমান যে হেয়ারটা আছে ভদ্রলোকের, ওই ভদ্রলোকের হেয়ারটার সাথে ম্যাচ করে না, কারণ যেটা নিয়ে আসে এটা মোটা হেয়ার। ম্যাক্সিমাম হেয়ারই মোটা হয়, কারণ আপনার আমাদের চুলের মান হলো চিকন, আমাদের চাইনিজদের আবার একটু মোটা হয়। তো সুতরাং এখানে একটা বিষয় থাকে, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করার বিষয়, ঠিক আছে? তো সো দ্যাট আপনারা আপনাদের মতো করে চিন্তাভাবনা করে এবার যেখানেই মন চায়, যেখানেই ভালো লাগে সেখান থেকে আপনারা অর্ডার প্লেস করতে পারেন। তবে অর্ডার ছাড়া এই ধরনের প্রোডাক্টগুলো না নেওয়াই উত্তম, আমি বলবো যে না নিলেই ব্যাটার, কারণ আপনার অর্ডার ছাড়া কী আসবে, এটা এদিকে টানলে একটু বাড়বে, এদিকে টানলে একটু বাড়বে। এখন এটা অ্যাপ্রোভিয়েট করার জন্য প্রায় একজ্যাক্ট ফিগার একজ্যাক্ট মাপ লাগবে। সুতরাং আপনি যদি এটা ব্যবহার করতে চান, এই প্রোডাক্টটা ব্যবহার করতে চান, আপনাকে একজ্যাক্টলি ফিগার আউট করতে হবে যে কী মেজারমেন্টের ফিগারটা কী, এটা তৈরি করে আপনার টেমপ্লেটের সাইজটা কী, সেটা তৈরি করে আপনাকে সেটা মানে কনফার্ম করে আপনাকে সাইজটাকে আগে কনফার্ম করে টেমপ্লেটটা তৈরি করে আপনাকে হেয়ারটা তৈরি করতে হবে। তো সো দ্যাট এখানে বিষয়গুলো খুবই স্পষ্ট, আপনি আসবেন করবেন নিয়ে যাবেন এরকম একটা চিন্তা ভাবনা, সব ধরনের প্রোডাক্ট আপনার রাখা যাবে না, বিকজ অফ হয় ডিপেন্ড আপনি কোন প্রোডাক্ট নিচ্ছেন সেটার উপরে। এই প্রোডাক্টগুলো ইউজ হয় না যে তা না, এক শ্রেণীর লোক আছেন যাদের আল্লাহর রহমত তারা অ্যাফোর্ড করতে পারেন, তারা নিয়ে যান না যে তা না, এই ধরনের প্রোডাক্টও চলে, একটু হলো এক্সপেন্সিভ কম্পেয়ার করে আপনার 25-30 হাজার টাকার উপরে এই প্রোডাক্টগুলো, মিনিমাম তো 20 হাজার টাকার উপরে। তো সুতরাং এই ধরনের প্রোডাক্টগুলো চলে না যে তা না, অনেক কাস্টমার আছে নিয়ে যান বাট সবাই অ্যাভেলেবেল না। আমাদের অ্যাভেলেবেল প্রোডাক্ট ছিল 15-25-এর মধ্যে ম্যাক্সিমাম, তো সো দ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস নিতে পারেন কম্পেয়ার করে রেস্ট অফ দ্য কান্ট্রিজ বা দেশের বাইরে যেভাবে সেল হয়। আমাদের দেশে অনেক কম দামে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়, আপনাদেরকে দেখে শুনে নিতে হবে, আর অবশ্যই অবশ্যই টেমপ্লেট ওয়াইজ করবেন। ডিও ভিউয়ার্স বরাবরই বলি, ফানি কিছু করানো যাবে না, ফানি করলে আসলে প্রেস্টিজের ব্যাপার। এই ধরনের প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট, এত এক্সক্লুসিভ আসলে ওয়ার্ল্ডে এগুলোই চলে এখন এই মুহূর্তে, কারণ আপনারা যদি একটু যদি মানে বুঝে শুনে না নেন তাহলে অবশ্যই আপনাদেরকে
একটু হলো মানে কি বলবো ফেসাদে পড়তে হবে। ডিয়ার ভিউয়ার্স, খুব শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। যদি এই ভিডিওটি আপনাদেরকে ন্যূনতম ইনফরমেশন দিয়ে হেল্প করে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি। যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, স্টে কানেক্টেড, আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই অবশ্যই নতুন নতুন ইনফরমেশন আপনাদের দ্বার প্রান্তে আমরা নিয়ে আসবো। আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, অবশ্যই অবশ্যই হিয়ারলিং ইন্টারন্যাশনালের সাথে থাকবেন। আমি নুরুল বিদায় নিচ্ছি, অন্য একদিন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। We'll be right back.